আমি মিলা। পারিবারিক আয়োজনে আজকে আমার বিয়ে হয়েছে। বাসর ঘরের এই ছোট্ট বিছানায় আমি অনেকক্ষণ ধরে বসে আছি, কিন্তু এটাকে বাসর ঘর বলা হয় কিনা আমি সেটা জানি না। সচরাচর দেখেছি বাসর ঘরে ফুলের সামান্য অংশ হলেও থাকে, তবে এখানে কোনো ফুল নেই। কিন্তু আমি অবাক হচ্ছি এটা ভেবে, আমার নাকি গোলাপ, রজনীগন্ধা আর গাঁদা ফুলের তীব্র সুগন্ধ পাচ্ছি। আমার মনে হয় হ্যালুসিনেশন হচ্ছে। হওয়াটাই অবশ্য স্বাভাবিক, কারণ যেদিন থেকে বুঝতে শিখেছে একদিন বিয়ে হবে, সংসার হবে, সেদিন থেকে মনের মাঝে সাজানো ছিল। হয়তো মানুষের সব স্বপ্ন পূরণ হয় না, তাই হয়তো আমার বাসর ঘরটাও ফুলের কোনো ছোঁয়াই পেল না। কিন্তু আমার কেমন জানি ভয় লাগছে, সবাই আমাকে এই ঘরটাতে রেখে দরজা বন্ধ করে চলে গেল, এখন পর্যন্ত কেউ এলো না। আর ওই ভদ্রলোকের একটাবার চিন্তা করা উচিত ছিল যে নতুন বউ এখানে একা একা কি করে এতটা সময় থাকবে। খুব ছোটবেলা যখন পুতুল খেলতাম, তখন সব বন্ধুরা কেন জানি আমাকেই বউ বানাতো, আমাকে অনেক সুন্দর করে সাজাতো। তারপর বউ বানিয়ে বসিয়ে রাখতো, তারপর একটা মিথ্যে মিথ্যে বর বানিয়ে আমার পাশেও বসিয়ে দিত। ব্যাস, আমরা জামাই বউ বর কনে। হাড়িতে কত কিছু রান্না হতো, সবই অবশ্য মিথ্যে মিথ্যে রান্না। টাকা পাঠান বাংলাদেশের যে কোনো মোবাইল নম্বরে। নগদ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন। সেই থেকে সব সময় ভাবতাম আমি একদিন বউ হব, খুব ধুমধাম করে বিয়ে হবে আমার, তারপর বাসর সাজানো হবে। সোমা, আজকে নিজ হাতে আমি তোর জন্য চা। সোমা, তুই আমার পারমিশন ছাড়া দেব দোস্ত, তুই একটু বাকি আছে। তুই আমার পারমিশন ছাড়া আমার ডায়রি কেন ধরেছিস? তুই জানিস এটা কিন্তু ঠিক না। বান্ধবী, আমি তো জেনে শুনেই অন্যায় করেছি। তুই কি পুরোটা পড়েছিস? তুই চা খাবি না দে, কারণ তুই আমার পারমিশন ছাড়া আমার ডায়রি পড়েছিস, আর এটাই তোর শাস্তি। ডায়রি না পড়লে কি জানতাম তুই বিয়ে নিয়ে এত অবসেসড, রীতিমতো ফ্যানাটিক লেভেলের। তাই নাকি? তোর মাথা, আমার অবস্থা পুরো লুনাটিক লেভেলের। আচ্ছা দোস্ত, তোর বিয়ে নিয়ে ভয় লাগে না? আমার তো সেই ভয় লাগে। এই ধর, চিনি না জানি না অপরিচিত একটা মানুষের সাথে বাসর ঘর, উফ, ভাবতেই ভয় লাগে। কি বলছিস এসব? আমার মোটেও ভয় লাগে না, আমার অনেক রোমান্টিক লাগে।
অনেক এক্সাইটিং লাগে। আমি কি ভেবে রেখেছি জানিস, আমার হাজব্যান্ড হবে অনেক চমৎকার সুদর্শন সুপুরুষ, যাকে নিয়ে আমার অনেক 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 স্বপ্ন। আরো কি মনে জানিস, বাসুরাতে ঢুকতেই আমি তার পায়ে সালাম করার জন্য নিচে বসে পড়ব, তখন আমার হাত ধরে কাঁধে হাত দিয়ে সে আমাকে বসাবে, বসিয়ে বলবে, ভাই এ কি করছো তুমি, তোমার সালাম করার কোনো দরকার নেই। তারপর আমার লম্বা ঘোমটাটা উঠাবে, উঠানোর পর সে আমার মুখটা উপরে তুলে বলবে, চাঁদ, এক পূর্ণিমার চাঁদ দেখছি। তারপর 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 আমরা সারা রাত ধরে চাঁদ দেখব, চাঁদের আলো দেখব, আর আমার পুরো ঘর ফুলে ঘ্রাণে ভরে থাকবে, আর পৃথিবীর সমস্ত ফুল দিয়ে সাজানো হবে আমার বাসরঘর। তারপর ব্যাস ব্যাস দোস্ত, এবার থাম, অনেক বেশি হয়ে যাচ্ছে, তুই যে কিভাবে পারিস। আচ্ছা দোস্ত, তুই যাকে বিয়ে করবি সে তো এখন কোথাও না কোথাও আছে, তাই না? তা তো অবশ্যই। এই ধর তুই যে এখন বসে বসে গল্প করছিস, সেও তো কিছু না কিছু করছে। আমার না খুব জানতে ইচ্ছে করে, আমি যখন আকাশের চাঁদের দিকে তাকিয়ে থাকি তখনও কি সে আকাশটা দেখে? আমি যখন বসে বসে তার কথা চিন্তা করি সেও কি আমার কথা চিন্তা করে? আমার যে এত জানতে ইচ্ছে করে। তুই এসব রাখত, দেখ ভয়ে আমার গুজবাম্প হয়ে যাচ্ছে। তোর গুজবাম্প হচ্ছে? আমার কাছে তো অনেক রোম্যান্টিক লাগে। লাগলে লাগুক, আমার এসব কিছুতে যে আসে না। তুই আমার চাঁদে তোর ঠান্ডা হয়ে যাচ্ছে। না চা খাবি না, তোর শাস্তি দিতে খাবি না। নো 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 দে। আর দশটা মানুষের মতো নিজের বাসর ঘরটাও নানান ফুলে সাজানো থাকবে, আর আমি সে বাসর ঘরে নিজেকে পরীর মতো সাজিয়ে বসে থাকব। ধুর, কি সব লিখছি। আচ্ছা আমি কি একটু বেশি বলে ফেলছি নাকি আমি একটু বেশি ভেবে ফেলছি? আসলে আমার স্বপ্নের আগা গোড়া সবটুকুই জুড়ে আছে একটা বিয়ে, বিয়ে আর সংসারের স্বপ্ন, তাই হয়তো মনটা অনেক কিছু ভাবছে। আর আমার মনের আয়না হচ্ছে আমার ডায়েরি। আমার ডায়েরির প্রতিটা পাতায় আমার মনের সকল কথা লিখতে আমার খুব ভালো লাগে। যদি রূপকথার মতো আমার আয়না আমার সঙ্গে কথা বলতো তাহলে কত ভালো হতো, কিন্তু আমার ডায়েরি তো আর কথা বলতে পারে না। আমার ভালোবাসার কথা, মনের কথা সব নিজের বুকে ধারণ করে রাখতে পারে, অনেকটা আকাশের মতো, কোনো কথা বলতে পারে না কিন্তু অনেক ভালোবাসা দিয়ে চন্দ্র সূর্য নক্ষত্রকে নিজের বুকে আগলে রাখতে পারে। Thank you.
কি রে, তুই ক্যাম্পাসে কখন আসবি? আমি তো আসছি অন দ্য ওয়ে। জলদি আয়, পরীক্ষা তো শুরু হয়ে যাবে। রাস্তায় অনেক যা। আচ্ছা আমি আসছি আসছি। ডারু ভাই একটু তাড়াতাড়ি যাবেন প্লিজ। অনেক লেট হয়ে গেছে, তাড়াতাড়ি চল। ওদেরকে কি বলবো বলো তো? তুমি কি বলো, ভালোভাবে ছেলের খোঁজ খবর নিয়েছো? ছেলে লাখে একটা, এ ব্যাপারে সামান্য তোমার ভুল নেই। বলতে পারো এরকম ছেলে পাও না, ভাগ্যের ব্যাপার। তাহলে আর কি, তুমি ওদেরকে আসতে বলো, ওরা এসে নীলাকে দেখে যাক। আচ্ছা, নীলার সাথে একটু কথা বলা দরকার ছিল না? কেন, ওর সাথে আবার আলাপ করতে হবে কেন? না মানে ওর ব্যক্তিগত কোনো পছন্দ আছে কি না? আরে না না, নীলার এমন কিছুই নেই। না মানে বলছিলাম কি, আজকালকার মেয়ে তো তাই ভরসা পাচ্ছি না। তুমি চিন্তা করো না তো, খাও আর ওদেরকে খবর দাও, ওরা এসে আমার মেয়েকে দেখে যাক। নে বইটা তোর কাছে রাখ, কালকে পরীক্ষার আগে আমাকে দিস, আমি একটু চোখ বুলিয়ে নিব। কি রে, কি খুঁজছিস? ডায়েরি। ডায়েরি? তুই পড়লি সেই ডায়েরিটা? তুই ডায়েরি ক্যাম্পাসে নিয়ে এসেছিলি কেন? কাভার কিনবো বলে, বাট এখন খুঁজে পাচ্ছি না। তাহলে এখন কি করবি? আমি তোকে কখন থেকে ডাকছি মা, খাবি না? আর খেতে আয়। না, আশ্চর্য কথা, সামান্য একটা ডায়েরি হারিয়েছে, এর জন্য খাওয়া দাওয়া বন্ধ করে দিবি? সামান্য বলছো? ডায়েরি তোমার কাছে সামান্য? তোমার কাছে সামান্য, আমার কাছে না। তুমি বুঝবে না, তুমি যাও, তোমার যাও। হ্যাঁ, আমি তো কিছুই বুঝি না, যত সব পাগলামি। এটা কি শুনলাম, তোর ডায়েরিটা নাকি হারিয়ে গেছে? হ্যাঁ বাবা, মনটাই খারাপ লাগছে। তোর কি মন খারাপ লাগে না? শুনে তো আমারই খুব খারাপ লাগছে। কত সুন্দর করে তুই আমাদের কথা, তোর মায়ের কথা লিখেছিস। আচ্ছা মা, তুই মন খারাপ করিস না তো, তুই কাজ কর, আরেকটা নতুন ডায়েরি কিনে নে। কিছু তো হয় নাকি? না, আমি এখন ডায়েরি। এটা অবশ্য দুঃখের কথা। আচ্ছা মা, এটা নিয়ে তুই আর কোনো ভাবিস না,
মা মানে তুই কি বলছিস তুই জানিস পুরা না তোকে দেখতে আসতে চাচ্ছে হ্যাঁ মা বাবা যা ইচ্ছে করো তো আমি বনি ভাবতে পারছি না আচ্ছা মা ওদিকে আসতে বলে হ্যাঁ হয়ে গেল তুই কি ড্রাইভারকে পরে ফোন দিয়েছিস দিয়েছিলাম কিন্তু ড্রাইভার বললো কোনো ডায়েরি পাইনি এটা কোনো কথা হলো এত কিছুর মধ্যে আমার না এই ডায়েরিটার জন্যই ভালো লাগছে না ওখানে আমার সব কিছু লেখা সব কিছু ঠিক আছে দোস্ত তুই কোনো চিন্তা করিস না দোস্ত ওরা তো তোকে পছন্দ করেছে এবার বিয়ের জন্য তৈরি হয়ে যা আর দিন তারিখও তো ঠিক হয়ে গেছে হুম সুন্দর অনেক সুন্দর সেই ছোটবেলা থেকে নিজের গড়ে তোলা স্বপ্নগুলোর সাথে আজ বাস্তবের হয়তো অমিল হতে যাচ্ছে আজ সেই স্বপ্নগুলোর হয়তো মৃত্যু হতে পারে আর তাছাড়া আমি যে খুব ভাগ্যবতী তাও কিন্তু না ইচ্ছে করছে যে ঘোমটা নামিয়ে চারপাশটা একবার দেখে নিই কিন্তু আমার ভয়ও করছে যদি হঠাৎ করে উনি চলে আসেন তবে দেখবে বউ প্রথম দিনই লজ্জা ভেঙে ঘোমটা সরে বসে আছেন আর একটুও ভালো লাগছে না আর সে কখন থেকে একটা রুমের মধ্যে আমাকে একা একা বসিয়ে রেখেছে এটা কি অদ্ভুত একটা বাসর ঘর কোনো আত্মীয় স্বজনও দেখছি না কি আশ্চর্য আমি তো কিছুই বুঝলাম না ঘরটা ঠিক কত বড় সেটাও বুঝতে পারছি না আমার না আসলে খুব ভয় করছে ওই ভদ্রলোক ওই ভদ্রলোকেরও কোনো খবর নেই মাত্র এক মিনিটে নগদের অ্যাকাউন্ট খুলতে পারবেন অ্যাপ স্ন্যাপ সেলফি সাইন ব্যাস হয়ে গেল নগদ অ্যাকাউন্ট গরমের মধ্যে সব কেউ পড়ে জান বেড়ে যাচ্ছে গরমে কি কথা বুঝিস বিছানে গিয়ে বস আপনি করে বলতে হবে হ্যাঁ হ্যাঁ
জন্য আপনার নাম বলেন এভাবে বলবো? নাম জিজ্ঞেস করছি, কি নাম তোর? নীলা। নীলা, এটা কি সিস্টেম বুঝাই? বিয়ের আগে তুই বলছিস না কেন? জানতে ইচ্ছা হয়নি যে যাকে বিয়ে করতে যাচ্ছি সে কেমন, তার স্বভাব চরিত্র কেমন, সে ভালো কিনা আদৌ জানতে ইচ্ছা হয়নি? এরকম তো সিস্টেম না। সিস্টেম হচ্ছে বিয়ের আগে তুই আমাকে জানবি, আমি তোকে জানবো, দুজন দুজনকে দেখবো, ঘুরবো, ফিরবো, চাইনিজ খাবো, ছোঁয়াছুঁয়ি করবো, বুঝিস নাই? That's the system. আমি না তোকে দেখার সময় করতে পারি নাই, তারপরে তুই একটা ব্যবস্থা করবি না? ছবি দেখেছিলাম। কি ছবি? আরে কি কথা, ছবি দেখেছি, ছবি দেখেছি। ওই আমি কি দেখতে কি শাহরুখ খান? হ্যাঁ, ছবি দেখে বিয়ে বুঝলি? বুঝি বুঝি, সবই বুঝি, সবই বুঝি। আরে লোক লোক, ভালো জায়গায় থাকবি, ভালো ভালো খাবি, সব হচ্ছে তোদের ধান্দা, বুঝি? এসব কি বলছেন? হ্যাঁ ঠিকই বলছি, ঠিকই বলছি। আমি লোভে পড়ে তুই আমাকে বিয়ে করছিস। এই ঢাকা শহরে আমার বাড়ি, ফ্ল্যাট, টাকা পয়সা কোনো কিছুর কমতি নেই। তুই লোভে পড়ে আমাকে বিয়ে করছিস, শুধু তুই না, তোর বাপ লোভে পড়ে আমার সাথে তোর বিয়ে দিয়েছে, বুঝি? আমি ঠিক কি না? ঠিক না, আমার বাবা লোভী না। বললেই হলো, আমার বাবা লোভী না। তোর বাপের চোখ মুখ সবকিছু দিয়ে আমি লোভ চকচক করতে দেখেছি, হাড় হাবাতে সব জানি। প্লিজ আমার বাবাকে নিয়ে যা তা বলবেন না, প্লিজ। তুই রাগ করছিস? রাগ রাগ, ভালো তো, ভালো ভালো, খুব ভালো, রাগ থাকা ভালো। তো তোর রাগও আছে, গ্রেট, নো প্রবলেম। আমি তোর রাগের মর্যাদা দিব, গেট খোলা আছে, তুই যদি চলে যেতে চাস চলে যেতে পারিস, যা। কি বুঝিস নি? কি বলেছি বুঝিস নি? আমি তোর বাপের বিরুদ্ধে যা তা বলেছি, তুই তোর বাপের মেয়ে, তোর গায়ে লেগেছে, তুই প্রতিবাদ স্বরূপ এখান থেকে চলে যেতে চাইছিস, চলে যা, আমি তোকে আটকাবো না। তবে তোর রাগকে আমি অ্যাপ্রিসিয়েট করব। আপনি চান আমি চলে যাই? আমি কি চাই কি চাই না সেটা বড় কথা না, সব থেকে বড় কথা তুই চলে যেতে চাইছিস, চলে যা। আপনি আমার সঙ্গে এমন কেন? এমন আমি, যা, যাবি না? আমি জানি তুই যাবি, তুই যাবি না, জানি। কেন যাবি? জানি তুই যাবি না। কোথায় যাবি? আমি যে টাকার খুনি, টাকার খুনি দেখি তুই যায়। এটা এটা কার বাসুরাত? এত সুন্দর করে সাজানো, thank you.
স্নান করতে হবে না। চাঁদ এ যেন আকাশের চাঁদ দেখছে। কি রে এরকম হিস্ট্রি রোগের মতো করছিস কেন? হ্যাঁ কি হয়েছে? না কিছু না। ভূত দেখেছিস নাকি? আগে ভূত না তোকে না বললাম চলে যেতে, গেলি না কেন? খুব তোর রাগ দেখা। হ্যাঁ আমি জানতাম তুই যাবি না। আর যাবি বা কোথায়? তোর যাওয়ার জায়গা কোথায়? যাও বলতো এটা আবার হাতে কিসের বোতল জানিস? জানি না। মানে কি তুই মদের বোতল চিনিস না? বোকা হ্যাঁ খাবো। আর আসল যেটা এত অবাকর কি আছে, মদ তো আমিই খাবো। আজকের দিনে মদ খাবেন? আজ এমন দিনে মানে আজকের দিনে ব্যতিক্রম কি আছে বুঝতে পারছি না। আরে যারা মদ খায় তারা সব সময়। আজকে সূর্য প্রচন্ড গরম, ওয়েদার খুব খারাপ, মদ খাবো মানে? আজ সূর্য কম, গরম কম, ওয়েদার চমৎকার, মদ খাবো। বৃষ্টি হলে তো কথাই নেই, মদ আমাকে খেতেই হবে। শীতকাল হলে তো আরো মজা, শরীর গরম রাখে। আরো কত কিছু কত সুবিধা। তাছাড়া মনে করো আরো অনেক দিন, বিভিন্ন দিন বিভিন্ন টাইপ, অনেক অনেক পার্টি, বুঝতে পারছিস? আজকে আপনার বিয়ে, আপনি আজকেও মদ খাবেন? হ্যাঁ বিয়েটা কার? আমার তো, আমার বিয়েতে তো আমিই মদ খাবো। আমার বিয়েতে কি অন্য কেউ মদ খাবে? আশ্চর্য। প্লিজ প্লিজ আপনি আপনি মদ খাবেন না প্লিজ। ভয় নেই ভয় নেই, আজকাল এসব মদ তদ কেউ খুব মরে না, তাই তোর অল্প বয়সে বিধবা হওয়ারও কোনো ভয় নেই। তুই খাবি নাকি একটু? কি বললেন? বললাম যে মদ খাবি নাকি একটু, ভালো জিনিস। আপনি আমাকে মদ খেতে বলছেন? হ্যাঁ মদ খাওয়ার কথা বলেছি, বিষ খাওয়ার কথা বলিনি। এখন এসে খুব আফসোস হচ্ছে, নিশ্চয়ই ভাবছি যে পরিচয়টা আরো অনেক আগে হওয়ার দরকার ছিল। আগে হলে জানাশোনা হতো, বুঝতে পারতি মানুষটা কেমন, ভালো না মন্দ, তাই না? আমি বলেছিলাম এই জন্যেই, একটু ঘোরাঘুরি দরকার ছিল, মেলামেশা দরকার ছিল, ঢলাঢলির দরকার ছিল, তখন বুঝিসনি, এখন বুঝতে পারছিস। নেকা আমার সাথে আগে পরিচয় হলে মদ খাওয়ার অভ্যাসটা আগেই করে দিতাম। আমি মদ খাবো না। কেন? তুই বুঝতে পারছিস না, মদ খাওয়ার সময় আমার সঙ্গ প্রয়োজন হয়। সঙ্গ দরকার হলে আপনি অন্য কাউকে ডাকেন প্লিজ আমাকে। আরে বাবা এটা খাওয়ার সময় আমার মেয়ে মানুষের সঙ্গ প্রয়োজন হয়, মেয়ে মানুষের সঙ্গ, বুঝতে পারছিস কিছু? সে খায় আমি খাই, ছোট্ট করে পেগ বানিয়ে দেয় আমি খাই, দিয়ে মজা। নে কা মদ খাবো আমি বলছি কে দাও। Thank you.
মোর্খা। আজকে কত সুন্দর, অথচ আমার আকাশে কত মেঘ। আমার জীবনটা এমন হয়ে গেল কেন? এই আমি কিসের মধ্যে পড়লাম? আমি এখন কি করব, কোথায় যাব? আমার কি বাড়িতে ফিরে যাওয়া উচিত? কিন্তু বাবা মা আমাকে এই অবস্থা দেখলে তারা তারা মারাই যাবে। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। তুই এখানে ছাদে এসে দাঁড়িয়ে আছিস না? এমন হলে তো আমি খেলবো না। শুনুন প্লিজ, আপনি এমন কেন ঘুরছেন? কারণ আমি এমনই বলেছি। আরে বুঝিস নি, নাচতে বলেছি, নাচ। কর্পেট খেলে এরপর আমার নাচ দিতে ইচ্ছে করে, নাচ। আমি আপনার বিয়ে করা স্ত্রী, নর্তকী। নর্তকী না, স্ত্রী। শোন, এসব বলে কোনো কথা নেই, এসব স্ত্রী ফি কোনো ম্যাটার নেই। সবকিছু হচ্ছে গিভ অ্যান্ড টেক, গিভ অ্যান্ড টেক। আপনি কিন্তু অনেক নোংরা কথা বলছেন, আর নোংরা মনের মানুষগুলা এই কথাগুলি বলতে পারে। বিয়েটা হচ্ছে একটা বিশ্বাস। আরে রাখ তোর বিশ্বাস, বিশ্বাস। কত আয়োজন, কত চেনা জানা, কত চেনা শোনা, সব বিয়ে গোল লাগে গেছে আর উনি আছেন ওনার বিশ্বাস নেই। আপনি প্লিজ চুপ করুন, আপনার কথা শুনে আমার আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে জোরে জোরে শ্বাস নে। আমি আপনার সঙ্গে কোথাও যাবো না। আমি 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 বাসায় যাবো, আমি আমার মার কাছে যাবো। কে আছে আমাকে? কি সিনেমার জায়গা দেবো তো শুরু করেছিস? মদকেছি আমি, মাতাল কি হয়েছিস তুই? আমি বাড়িতে যাবো, আমার মার কাছে যাবো। প্লিজ প্লিজ একটু বোঝার চেষ্টা করো। তুই চুপ করবি না? দাঁড়া, তোকে চুপ করানোর ব্যবস্থা কি করে করতে হয় সেটা আমি জানি। টাকা পাঠান বাংলাদেশের যে কোনো মোবাইল নম্বরে। নগদ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন। আল্লাহ, কি এমন পাপ ছিল আমার যে তুমি আমাকে এইভাবে শাস্তি দিলে? তুমি নিজেই বলেছো তুমি যা করো ভালোর জন্য করো। তুমি এখানে আমার কি ভালোটা রাখলে? বিয়ের প্রথম রাতে তুমি একটা মেয়ের সারাটা জীবনের স্বপ্ন ভেঙে দিলে। আমার সঙ্গে কেন এমন হলো? কেন খুলবি না? খুলতে বলছি খোল, তা না হলে কিন্তু আমি তোর উপর ছাপিয়ে পড়বো, বুঝিস? কোল, কি ভাবছিস দাঁড়িয়ে? কোল, আচ্ছা ঠিক আছে, তোকে জাস্ট 2 মিনিট সময় দিলাম, যা চিন্তা ভাবনা করার এই 2 মিনিটের মধ্যে তুই করবি। তারপর যদি এই বাক্স না খুলিস, তারপর দেখিস আমি তোর কি করি। মনে হয় এর মধ্যে ছুরি আছে, আমাকে হয়তো মেরেই ফেলবে। একটা কাজ করি, আমি জোরে একটা চিৎকার দিই। না না, আমি যদি চিৎকার দিই তাহলে যদি এই বাক্স থেকে ছুরি বের করে আমাকে মেরে ফেলে, এই লোককে দ্বারা এটাই সম্ভব। কি, বাক্সটা খুলবি না খুলবি না?
সেই ডায়েরি কোথায় পেলে? বলবো না, না বলবো যদি তুমি আমাকে তুমি করে বলো। সেই জন্য তুমি আমাকে যে শাস্তি দিবে আমি মাথা পেতে নেব, আমি তোমার গুণাগার। এখনো বুঝতে পারছো না? আচ্ছা ঠিক আছে, বুঝে দিচ্ছি। দেখো ঠিকঠাক মতো সাজানো রয়েছে কিনা, তোমার মনের মতো করে, তোমার স্বপ্নের মতো যেভাবে এই ডায়েরিটাতে লিখেছিল। ঠিক আছে সব, চেষ্টার কিন্তু কোনো কমতি ছিল না। ভাবছিলাম তোমার মন মতো করে বাসর ঘরটা কোথায় সাজানো যায়। তোমার যেহেতু চাঁদ ভীষণ পছন্দ, তাই চাঁদের কাছাকাছি নিয়ে যাওয়া যায়, তাই বাসর ঘরের আয়োজনটা ছাদে। এর মানে তুমি এতক্ষণ যা করেছো সব কিছু সাজানো? জি, এটা কোনো স্বপ্ন না, সত্যি। তোমার মনের মতো করে সাজানো, যেভাবে ডায়েরিতে লিখেছিলাম সেভাবে সাজানো থাকবে, ঠিকভাবে সাজানো। এর মানে তুমি আমার ডায়েরিটা পড়েছো খুব মনোযোগ দিয়ে। কিন্তু তুমি আমার ডায়েরিটা কোথায় পেলে? আপনি আসছেন কোথায়? আপনি বাসের সামনে না? কি কি রঙের গাড়ি আপনার? এই যে 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 আমি দেখেন, এই যে বাসের সামনে আসছেন। হ্যাঁ, তুমি কোনো চিন্তা
যার লেখা ডায়ের প্রত্যেকটা পাতায় ভালোবাসা, স্বামী, সংসার, হাজারো স্বপ্নের কথা, সে মানুষটাকে বিয়ে করতে পেরে আমি ধন্য। আপনার নিজেকে ভীষণ ভাগ্যবান মনে হয়, কারণ আমি যদি ভাগ্যবান না হতাম তোমার লেখা ডায়েরিটা আমার হাতে পড়তো না। আর সেজন্য তোমাকে একটা স্পেশাল থ্যাঙ্কস দেব, কারণ তুমি যদি ওই ডায়েরিতে তোমার নাম ঠিকানা লিখে না রাখতে তাহলে এরকম একটা লক্ষ্মী বউ আমার কখনো বিয়ে করা হতো না। রাগে আমার তোমাকে খুন করতে ইচ্ছে করছে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, এই যে আমি সারেন্ডার করছি, এই যে আমার দুই হাত উপরে। ও তাই না? আমি কি আপনাকে এত সহজে ছেড়ে দিব? বাদর জামায় বিয়ের প্রথম রাতেই বাদরামি, তাই না? একদম দিব ধরে। তুমি ঠিক এমনটাই চেয়েছিলে যে তোমার জামাইটা ভীষণ দুষ্ট হবে, তোমাকে ভীষণ জ্বালাবে। আজ বিয়ের প্রথম রাত থেকেই তোমাকে জ্বালানো শুরু করে দিলাম। তোমার কিন্তু আমাকে আরো অনেক জ্বালাতে হবে। মনে হচ্ছে আমার শব্দগুলো কোনো এক আনন্দের বৃষ্টি হয়ে ঝরছে। কিছু না ভেবে ওর বুকের মাঝে মাথা রেখে লুটিয়ে পড়লাম। এক অজানা অনুভূতিতে তাকে শক্ত করে জড়িয়ে ধরতেই কেন জানি বুকের ভেতরটা ভরে গেল। আজ আর আমি স্বপ্ন দেখছি না, না আজ আর আমার কোনো প্রয়োজন নেই ডায়ের পাতায় স্বপ্ন লেখার। আজ আমার বাস্তবতা আছে, আছে স্বপ্ন পূরণ করে দেবার মতো একজন মানুষ। আর এমন একজন মানুষের বুকের মাঝে মাথা রেখে চোখ বন্ধ করে দিব্যি বাকিটা জীবন কাটিয়ে দেওয়া যায়।